হ্যালো বন্ধুরা, রূপালিস কিচেন এন্ড ব্লগস এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই আনন্দে আছো, কারণ মা আসছে। আর সেই কারণেই আজকে কিন্তু আমি আরো একটা কালকেরটা তো ছিল ফেস প্যাক, তো আজকে আর ফেস প্যাক নিয়ে আসিনি, আজকে একটা হেয়ার প্যাক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম, যদি কারোর হেয়ার প্যাক ভালো একটা হেয়ার প্যাক যেটা লাগালে নাকি চুল পড়া কমে যাবে, কিংবা চুলের ড্যান্ড্রাফ, ফ্রিজিনেস এই সমস্ত কিছু কমে যাবে, দূর হয়ে যাবে আর চুলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর নতুন চুল গজাবে, এরকম একটা হেয়ার প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আমি আজকে করতে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার, কারণ নিজেদেরকে সাজিয়ে তো রাখতেই হবে। নিজেদেরকে সাজিয়ে না রাখলে নিজেদের মনটা কি করে ভালো থাকবে বলো, আর মন ভালো না থাকলে পুজোর আনন্দটা আমরা কি করে উপভোগ করব। তো সেজন্য যে হেয়ার প্যাকটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের বাড়িতে নিজেদের ওপর অ্যাপ্লাই করবে ঘরে বানিয়ে, আর উপকরণগুলো কিন্তু একদমই ঘরোয়া উপকরণ, এবং তোমরা বিশ্বাস করতে পারবে না আমি এরকম একটা উপকরণ কিন্তু আজকে ব্যবহার করতে চলেছি, সেটা থাম্বনেইলে অবশ্যই রয়েছে, দেখে নিয়েছো তোমরা। তাহলে চলো আমি এখন প্যাকটা বানানো শুরু করে দিই। তো দেখো প্যাকটা বানানোর জন্য আমি আজকে নিয়েছি, গতকালকে গত ব্লগে সরি গতকালকে নয় গত ব্লগে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করেছিলাম, আর আজকে আমি কিন্তু একটা ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি, আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি একটা ফ্রেশ অ্যালোভেরা, এটা দিয়ে আমি কিন্তু আজকে হেয়ার প্যাকটা বানাবো। আর নিয়েছি রসুন, দেখো এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি। একটু একটু অবাক হবে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে, মানে এগুলো দিয়ে চুলে লাগানোর প্যাক বানাচ্ছি সেটা দেখে তোমরা কিন্তু অবশ্যই অবাক হবে আমি জানি। তো রসুন নিয়েছি আর নারকেল তেল, আমি এখানে শালিমারই তো এটা, হ্যাঁ শালিমার নারকেল তেল নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির নারকেল তেল কিন্তু ব্যবহার করতে পারো। আর নিয়েছি কি বলতো এই জিনিসটা, এটা কি তোমরা সবাই জানো, এটা হচ্ছে একটা পান পাতা। আর আমি যে পান খাই সেটা আমার রূপালিস ব্লগ অ্যান্ড রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস ফ্যামিলির সবাই কিন্তু জেনে গেছে অলরেডি, এতদিন অবধি সবাই জেনে গেছে যে রূপালিদি খুব পান খায়। আর সেই পান খাওয়ার এই পানটা শুধুমাত্র যে আমার পান খাওয়ার চাহিদাটা পূরণ করে তা কিন্তু নয়, চুলের জন্য কিন্তু এই পানের রসটা খুব ইম্পর্টেন্ট, এবং খুব ইম্পর্টেন্ট বলবো না, খুব ইউজফুল। তো অবশ্যই একটা পান নিয়েছি আমি। তাহলে চলো আমি এখন যে প্যাকটা সেটা রেডি করে ফেলি। প্রথমে তো অ্যালোভেরা থেকে আমি ভিতরের যে জেলটা সেটা বের করে নেব, তো সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি। এটা তোমরা সবাই জানো, প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে অ্যালোভেরার ভেতর থেকে কি করে জেল বার করা যায়, তো এটা কোনো ব্যাপারই না, তাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমি এখানে একটা এরকম প্লাস্টিকের ছুরি নিয়েছি, তার কারণ অ্যালোভেরার সঙ্গে কিন্তু যে লোহার ছুরি কিংবা অ্যালুমিনিয়ামের যেগুলো যে ছুরিগুলো আমাদের হয় সেটা কিন্তু রিয়াকশন করতে পারে, সেজন্য আমি সবসময় অ্যালোভেরা থেকে জেল বার করার সময় এই ধরনের প্লাস্টিকের ছুরি, যেগুলো ধার ভালো হয় কিন্তু কোনো রিয়াকশন করবে না, এরকম ইউজ করে থাকি। দেখো জেলটা বার করে নিয়েছি, এবার আমি এটা বাটিটাতে দিয়ে দিচ্ছি, এখানেই দিয়ে নিই বাটিটাতে দিয়ে দিচ্ছি। ফ্রেশ জেলটা অনেক বেশি ভালো কাজ করে, সেটা তো অবশ্যই করবেই। এরকম করে পুরো অ্যালোভেরা থেকে জেলটা নিয়ে নিচ্ছি। আর যদি বাড়িতে ফ্রেশ অ্যালোভেরা গাছ না থাকে, মানে ফ্রেশ অ্যালোভেরা না পাও তোমরা, বাজারে কিন্তু এখন কিনতে পাওয়া যায় অ্যালোভেরা স্টিকগুলো, বাজারে কিনতে পাওয়া যায়। তো যাই হোক, এখন তো বাজারে বেরোনোটাও একটা প্রবলেমের ব্যাপার, যদি না পাও তাহলে তোমরা কিন্তু যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, কৌটো ভর্তি জেল, সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, পুরো অ্যালোভেরাটা থেকে আমি জেলটা কিন্তু কালেকশন করে নিয়েছি। এবার এই যে পান পাতাটা, এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়ে নেব। একদম ছোট ছোট টুকরো করে পান পাতাটাও নিয়ে নিলাম। এবার কি করব,
এই সবগুলোকে দিয়ে দেব একটা মিক্সিং জার একটা মিক্সিং জার বড়টাই নিয়েছি খুব ভালো করে ঘুরে এটা মিক্স হবে মিক্সিং জারে সবগুলোকে দিয়ে একটা মিক্স করে নেব সবগুলোকে একটু পেস্ট করে নেব লিকুইড একটা ফর্মে নিয়ে আসব তো চলো আমি এটাকে আগে একটুখানি মিক্স করে নিয়ে আসছি তো দেখো এটাকে কিন্তু আমি এরকম লিকুইড ফর্মে বানিয়ে নিয়ে চলে এসেছি আমি বড় জারটা নিয়েছি আসলে আর ছোটগুলোতে আমার অলরেডি মশলা করা আছে আর মশলাটা ঢালা হয়নি সেজন্য বড়টাই নিতে বাধ্য হয়েছি এবার এটাকে একটা বাটিতে আমি জাস্ট ট্রান্সফার করে নিলাম ঠিক আছে এই যে দেখো একটু আঁথে তো থাকবে পুরো কিন্তু লিকুইডটা হবে না তো একটু আঁথে তো থাকবে ট্রান্সফার করে নিলাম আর দিয়ে দেব এর মধ্যে এখন নারকেল তেল এক টিস্পুনের মতো নারকেল তেল আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম এক টিস্পুন কিন্তু সাফিসিয়েন্ট নারকেল তেলটা আর লাগবে না ভালো করে একটু মিক্স করে নিচ্ছি নারকেল তেলের সঙ্গে যে অ্যালোভেরা তারপর পান পাতা আর রসুনের যে রসটা সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি ইচ্ছে করলে স্ট্রেনার দিয়ে তোমরা এটাকে একটুখানি স্ট্রেন করে নিতে পারো কিন্তু আমি এভাবেই লাগাবো পান পাতাগুলো মাথার মধ্যে থাক মানে আমার পান খাওয়ার ইচ্ছেটাও একটু পূরণ হয়ে যাবে তো ঠিক আছে এই হলো গিয়ে আমার হেয়ার প্যাক হেয়ার প্যাক বলতে পারো হেয়ার অয়েল বলতে পারো চুল পড়া বন্ধ করে দেবে একদমই টোটালি চুল পড়া বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ প্রথমবার লাগালেই যে চুল পড়াটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয় অন্তত দুটো বা তিনটে অ্যাপ্লিকেশন কিন্তু তার জন্য দরকার তবে হ্যাঁ ড্যান্ড্রফের যে প্রবলেমটা সেটা কিন্তু প্রথম দিন লাগালেই তোমরা একটুখানি সুফল পেতে পেতে শুরু করবে আর হচ্ছে স্প্রিটেন্স কমে যাবে চুলের যে ফ্রিজিনেস সেটাও ঠিকঠাক হয়ে যাবে একদম আর সবচাইতে বড় কথা নতুন চুল কিন্তু গজানো শুরু করে দেবে তবে এই ক্ষেত্রেও আরেকটা কথা আছে আমার মতো বুড়ি যারা চল্লিশ ঊর্ধ্ব চল্লিশ বছর যাদের হয়ে গেছে তাদের মাথায় চুল গজাতে কিন্তু গজানোটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার কিন্তু একদম ইয়াং বয়স যারা ধরো তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ এরকম বয়সের যাদের চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু এটা রেগুলার বেসিসে একদম ইউজ করা শুরু করে দাও দেখবে যদি উপকার না পাও আমাকে বলো অবশ্যই তোমরা উপকৃত হবে আর পুজো আসছে পুজোর জন্য চুলের চুলটাকে একটু বাউন্সি বানাতে চাও একটু ভালো দেখাতে চাও সিল্কি বানাতে চাও এই হেয়ার অয়েলটা কিন্তু অবশ্যই ব্যবহার করা শুরু করে দাও আজকে থেকেই শুরু করে দাও একদিন বাদে বাদে ইউজ করতে থাকো যেদিন লাগাবে লাগিয়ে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলো পরদিন আবার লাগাও লাগিয়ে আবার আধ ঘন্টা রেখে দাও শ্যাম্পু করে ফেলো তবে হ্যাঁ শ্যাম্পুটা কিন্তু অবশ্যই মাইল্ড শ্যাম্পু বা বেবি শ্যাম্পু ইউজ করবে তো এই হচ্ছে ঘটনা এখন আমি এটা অ্যাপ্লাই করব আমার মেয়ের চুলে তোমাদেরকে সেটা দেখাবো অ্যাপ্লাই করে দেখাবো কেমন হয় তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস তো দেখো এখন আমি এটা আমার মেয়ের হেয়ারের উপর অ্যাপ্লাই করব যেটা আমি বানিয়েছিলাম এই যে দেখো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম এই অয়েলটা কিন্তু অয়েল বলো হেয়ার প্যাক বলো যেটাই বলো আমার মেয়ের হেয়ারের উপরে কিন্তু আমি এখন এটা অ্যাপ্লাই করতে চলেছি জাস্ট স্ক্যাল্পে মাসাজ তো তার জন্য প্রথমে পার্ট করে নেব চুলটাকে পার্ট করে হাতে নিয়ে নিয়ে স্ক্যাল্পে জাস্ট মাসাজ করে নেব আরাম হচ্ছে মুখে বল মুখে কথা বলতে পারে না কথা বলতেই সব প্রবলেম তো বন্ধুরা আমার আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেক দিনের মতো বলছি অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো
আর যে বন্ধুরা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমার একদম শুরু থেকে আমার সঙ্গে যারা আছো কিংবা মাঝখানে যারা আমাকে জয়েন করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো, তারা কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো, দেখতে 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 দেখবে এক সময় অবশ্যই ভালো লেগে যাবে। আর অবশ্যই তখন আমাকে কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে দিও, জাস্ট লাল কালার দিয়ে লেখা সাবস্ক্রাইব লেখাটার উপরে একটা প্রেস করে দিও, তাহলে একটা বেল আইকন আসবে, আইকনটাতে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিও, তাহলে কিন্তু তোমরা একদম পার্মানেন্টলি রূপালী কিচেন অ্যান্ড ব্লগস ফ্যামিলির মেম্বার হয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই, নতুন কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোর আনন্দে অবশ্যই মেতে ওঠো। নমস্কার সব।